হাঁটতে যায় তো চলেই, অত রাষ্ট্রীয়ভাবে অনুমোদন প্রাপ্ত। মানুষের বয়স হলে শয়তানির মাত্রা কমে যাওয়ার কথা। তো দেখি আমাদের দেশের মানুষগুলোর বয়স যত বাড়ে শয়তানি তত বাড়ে। বুঝতে পারছে লাগবে রে তোর মুগুরের গোতানি, আর কতকাল করবি রে শয়তানি। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حصيبا. Bruce Lee 24 Enjoy the Holy Quran. চুপ করে থাক ধোকাবাজ, চোখে নাই তোর কোন লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। ওরে আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। মিলত না তোর স্বামীর সাথে রে, মিলত না তোর স্বামীর সাথে, তোর ব্যবহার এত বাজে। বুঝতে পারছে লাগবে রে তোর মুগুরের গোতানি, আর কতকাল করবি রে শয়তানি। ইসলামের পক্ষে চলছিলাম কিন্তু ভিতরে ভিতরে বাস দিয়েছি, এগুলো সেদিন দেখতে পাবে। সে দেখবে আমার মধ্যে ইসলামের সব কিছু আছে কিন্তু ভিতরে ক্ষতি আছে, গোপনে গোপনে প্রকাশ্যে করি নাই, এমন ভাবে গোপনে করেছি রে, কাদার ভিতর দিয়ে গিয়েছি, কাদা আমার শরীরে লাগে নাই। একটা মাছ পাওয়া যায় পাবনার পাশে, কি কোনো নদী নাই? একটা মাছ থাকে কাদার ভিতরে, মাছটার নাম কি? মাছের নাম কি? এই যে কথা কয় না, মাছের নাম কি? বাইম মাছ। ওকে দেখলে মনে হয় যে এই ফেরেশতা, জীবনে কোনোদিনই আর শরীরে মনে হয় কাদা স্পর্শ করে নেই, কথাখন ঠিক কিনা? ধরা পড়ার পরে মনে হয় যে আর শরীরে জীবনেও কোনোদিনও কাদা স্পর্শ করে নেই, অথচ আপনি ভালোভাবে অনুসন্ধান করে দেখেন ও কাদার ভিতর ছাড়া থাকেই না, কতক্ষণ কথা ঠিক কিনা? ওপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতর যে তার পচি গেছে এই দিকটা কেউ একবার চিন্তাও করলো না। যদি কাদাও না থাকে, এদেশের মানুষ সঠিকভাবে জানে, ভালোভাবে জানে যে কাদার ভিতরে থাকা মাছ, ঠিক কিনা? ভিতরে ভিতরে ক্ষতি করে। আমার ভাইয়েরা এই লোকগুলো আটকে যাবে, আর আল্লাহ পাক বলবেন এত খারাপ আমল করেছ, আজ দেখো কি অবস্থা। লোকটা সেদিন বলবে আল্লাহ আমি তো ভালো মানুষ, আমি তো খারাপ কোনো কাজ করতে পারি না, আমার মতো ফেরেশতা আর কে আছে, আমার মতো সলিড মানুষ আর কে আছে, আমার মতো ভদ্র মানুষ আর কে আছে, আমি তো শিক্ষিত মানুষ ছিলাম, আমার মতো সলিড মানুষ আর হয় না। আল্লাহকে বলবে আল্লাহ এই আমল নামাগুলো আমার নয়, এই আমল নামাগুলো হচ্ছে সলিমুদ্দির, সলিমুদ্দির আমল নামা আমি কলিমুদ্দির হাতে তোমার ফেরেস্তা তুলে দিয়েছে। ফেরেস্তা ভুল করে তুলে দেয়, আল্লাহ বলবেন আমার ফেরেস্তা কখনোই ভুল করে অন্যের একটা ফাইল আর একজনের হাতে তুলে দেবে এটা হবে না, আমার ফেরেস্তা কখনো ভুল করবে না। ঠিক আছে, যেহেতু তুমি আপিল করেছো এটা তোমার আমল নামা নয়, ঠিক আছে রে বান্দা, আমি জানতাম দুনিয়াতে অনেক মানুষ এইরকম থাকবে, আমি এর জন্য একটা দুইটা না, আমি তোমার জন্য আরও একটা ফাইল তৈরি করে রেখেছি, কিরামান কাতিবি। দুজন সুলেখক লিখেই যাচ্ছে জন্ম থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত, সব কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, সব কিছু প্রিন্ট করা হচ্ছে, সব কিছু তুলে ধরা হচ্ছে, একটাও কিন্তু আমাদের বাকি যাবে, কথা বলে না কেন? মনে হয় যে সময় আমরা ঘুমাই ওই সময় কিরমান কাতিবিন ঘুমায়, ঠিক কিনা? ঘুমায়। কিরমান কাতিবিন সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, আমরা মনে মনে যেটা ভাবি ওটাও তারা জানে, আল্লাহু আকবার, এবং যেটা ভাবতে চাই সেটাও তারা দুজন জানে, আল্লাহু আকবার।
সব কিছু তারা লিখে রাখে। লিখে রাখার পরে আবার ব্যক্তি বলে আল্লাহ এত দেখতেছি আগের ফালের পরের ফালটা তো দেখি মিলেই যাচ্ছে। আল্লাহ পাক তখন আবার বলবেন ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ খারাপ সেটাও গোপন করা হবে না, বিন্দু পরিমাণ ভালো সেটাও কি গোপন করা, সব কিছু তুলে ধরা হয়েছে এই ফাইলের মধ্যে। আজ দেখো এই ফাইলটা দেখার পরে বুঝতে পারবে আহারে দুনিয়ার জীবনে কি নাই করি, গোপনে গোপনে তো মিথ্যা সাক্ষী দিয়া আলেম ওলামাদের জেল খাটিয়েছি, আজ বুঝি আল্লাহর সামনে মিথ্যা বলে আল্লাহকে বোকা বানিয়ে ধোকা দেওয়া যাবে। ও এইটা ভাববে দুনিয়ার থেকে যাওয়ার পরে পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে আজকে বুঝি আল্লাহকে ধোকা দেওয়া যাবে, আল্লাহকে মিথ্যা বলে বোকা বানিয়ে দেওয়া যাবে না, যাবে না, আমার আল্লাহ সব কিছু অন্তরের খবর জানে। কথা বলেন কথা ঠিক কিনা, আরো জোরে বলেন। আর ওরা যখন সমাজের মধ্যে আসলো তখন কি কোরআনের উপরে 100% পুরো আমার ইউনিয়নে হবে না চলবে না, ঠিক কিনা, আমার ওয়ার্ডে কোরআন হবে না, ব্যান্ডের গান করি হ্যাঁ চালাও 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 নাকি সারা রাত ধরে গান বাজনা করে কোনো বাধা নাই, যাত্রা গান চলে কোনো বাধা নাই, ফাইটটা যায় তো চলেই, অত রাষ্ট্রীয়ভাবে অনুমোদন প্রাপ্ত সব জায়গায় চলে, শুধু কোরআনের বেলায় একটু সমস্যা নাকি, বুঝে নিতে হবে কি মোনাফেকরা আপনাদের নেতৃত্ব দিচ্ছে যার কারণে আপনাদের অবস্থা এই। আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনদের জানার মাল কিনেই নিয়েছি, আমার জান্নাতের বিনিময়ে, যরকান আল্লাহু আকবার, মুমিনদের জানমালটা কিনে নিয়েছেন কে, আর বিক্রি করলো কারা, মুমিন কারা, মুমিন কারা, ইমানদার কারা, আমরাই আমরাই ইমানদার, আমরাই মুমিন, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের জানমাল কিনে নিয়েছি কিসের বিনিময়ে, জান্নাত দেওয়ার বিনিময়ে। আল্লাহ বলছেন আমি তোমাদের জান্নাত দেব এই জন্যই তোমাদের জানমালটা কিনে নিয়েছি। এবার বলেন তো যারা জানমাল বিক্রি করলো তাদের কথা অনুযায়ী এই জীবন চলবে, নাকি যিনি জানমালটা কিনলেন তার কথা অনুযায়ী চলবে, কার? তা আমরা তো চলতেছি লেলিন কালমার্স মাও সেতুং এদের মতো দর্শনই আমরা জীবন করতেছি, আর ভাবতেছি শুধু মরবো মরলে জান্নাত। আল্লাহর ফেরেশতারা রেডি হয়ে আছে, আসো তোমাকে এমন মার মারবো এক মাইরে ছক্কা করব, কথা বলেন ঠিক কিনা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. আমার আল্লাহ পাক বলেন আমার জিকির আমার কোরআন হাদিসের নসিহত থেকে তোমরা যারাই বেমুখ হয়ে যাবে, তোমাদেরকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে, আর আখেরাতে অবশ্যই তোমাদের অন্ধ করে তোলা হবে। কি করে তোলা হবে? দুনিয়াতে চোখ থাকতে আপনি কোরআন দেখেন না, কান থাকতে আপনি শোনেন না, চোখ থাকতে আপনি দেখেন না, মুখ থাকতে আপনি বলতে পারেন না, পড়তে
করতে পারেন না, আপনি মরবেন, মরতে দেরি হবে, আপনাকে অন্ধ করে তুলতে আল্লাহর দেরি হবে না। অন্ধ হয়ে এইভাবে হাসতাবেন, বলেন তো অন্ধকারে বলে, অন্ধকারে বলে, কানাকারে বলে, যেটা এক বেটারি ওইটা কানা, যার দুটা চোখে বন্ধ ওই বেটাই অন্ধ, ঠিক কিনা? তাহলে দুটা চোখে বন্ধ করে দিয়ে তুলবে কোথায়? কোথায়? কিয়ামতের ময়দানে আপনাকে অন্ধ করে তোলা হবে। আপনি আল্লাহকে বলবেন, বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, আজ হাশর ময়দানে আমাকে অন্ধ করে কেন তুললে? ব্যাপারটা কি? আমার আল্লাহ পাক বলবেন, ব্যাপার হচ্ছে এই, আমি এগুলো দেওয়ার পরেও, আমার হেদায়েত যাওয়ার পরেও, শোনার পরেও, বোঝার পরেও তুমি অস্বীকার করে দিয়েছ, এই জন্যেই তোমাকে অন্ধ করে তোলা হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক ওই সমস্ত মানুষগুলোকে অন্ধ করে উঠাবেন, আর ওদের বাম হাতের মধ্যে আমল নামাটা তুলে দেবে। কোন হাতে? বাম হাতে দিলে জান্নাত পাবে না জাহান্নাম? আরো জোরে বলেন। অনেক মানুষ আছে 71 টেলিভিশনে দেখবেন, অনেকে বুক ছাড়িয়ে বলে আমি বামপন্থী, কথা ঠিক কি না? আর কয় আমি বামপন্থী গর্ব করে। আরে ভাই, হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, জাহান্নামে যারা বামপন্থী তারা বুক সারিয়ে বলে আমি বামপন্থী। আমরা বামপন্থী না ডানপন্থী? ডানপন্থী, কথা ঠিক কি না? আল্লাহ পাক ওই বামপন্থীদের হাতের মধ্যে তুলে দিয়ে বলবে, দেখ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। আজ নিজের রেকর্ড, নিজের হিসাব নিকাশ গুলো দেখো, নিজের চোখে আমল নামা কি করেছো নিজের চোখে দেখো। আজ নিজের হিসাব নিকাশ করার জন্য তুমি নিজেই আজ যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। লোক তো দেখবে বেকায়দা ব্যাপার, দুনিয়াতে টুপি পরেছিলাম, দাড়ি লাগিয়েছিলাম, চুপ করে থাকে ধোকাবাজ, চোখে নাই তোর কোন লাজ, গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি, ওরে আর কতকাল করবি রে শয়তানি তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। মিলতো না তোর স্বামীর সাথে রে, মিলতো না তোর স্বামীর সাথে, তোর ব্যবহার এত বাজে, বুঝতে পারছে লাগবে রে তোর মুগুরের গোতানি, আর কতকাল করবি রে শয়তানি। মানুষের বয়স হলে শয়তানির মাত্রা কমে যাওয়ার কথা, তো দেখি আমাদের দেশের মানুষগুলোর বয়স যত বাড়ে শয়তানি তত বাড়ে, ঠিক কিনা? যাই হোক প্রিয় ভাইয়ের, আমার রাত মনে হয় অনেক হয়ে গেছে, আপনাদের চোখে ঘুমও নেমে আসছে। হ্যাঁ, রাত গভীর হলে ঘুম নেমে আসে, তখন আর আলোচনা করার কোনো ইমেজ থাকে না, ঠিক আছে? জার্নি এতই বেশি, এ তো আমার কাম নয়, কালেকশনের কথা বলছি, ঠিক আছে? ভাইয়ের আমার, আপনার মসজিদের জন্য, মাহফিলের জন্য কালেকশন দেবেন, ঠিক আছে? রুমাল ঢুকে দিয়ে করে নেন, ওকে, রুমালটা ঢুকে দিয়ে করে নেন। আর আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্ভবত এই থানায় আমি প্রথম, হ্যাঁ, আজকে শুধু পরিচয় হওয়ার জন্য কথা বলছি, ইনশাআল্লাহ অন্য কোনো দিনও আপনাদের মাঝে উপস্থাপন করার যদি আল্লাহ সুযোগ দেয়, ঠিক ওই দিন আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Bruce Lee 24, enjoy the Holy Quran.